সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা তোমাদের অ্যাসাইনমেন্ট মানে কর্ম দিবস একের তোমাদের কাজ দুইয়ের সমাধান আজকে আমরা দেখব তো আমি যেভাবে সমাধান দিব ওইভাবে করলে তোমরা ভালো নাম্বার পাবা তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা আমরা আগে কোশ্চেনগুলো পড়ে নিই কাজ দুই একক কাজ এখানে ষাট মিনিট সময় দেওয়া হবে তোমাদের তো এখানে কি কাজ করতে হবে দেখে নেওয়া সবাই এক নজরে শিক্ষার্থী পাঠ্যপুস্তক অথবা অন্য কোনো ইসলামী পুস্তক বা অন্যান্য উৎস থেকে ডেঙ্গু বা অন্য কোনো রোগ আক্রান্ত রোগীর সেবায় ইসলামী বিধিবিধান অনুসারে কি কি করা যায় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিজের নিজের তৈরি তালিকার সাথে মিলিয়ে দেখবে এটা একক কাজ নিজেরাই করতে হবে হ্যাঁ কর্ম দিবস একে তোমাদের দুইটা কাজ দেওয়া আছে কাজ এক এবং দুই তো আমরা আজকে কাজ দুইয়ের সমাধানগুলো দেখে নিব। তো তোমাদের প্রশ্ন এখানে ভালো করে বুঝতে হবে বলছে তোমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থী পাঠ্যপুস্তক অথবা অন্য কোনো ইসলামী পুস্তক বা অন্যান্য উৎস থেকে ডেঙ্গু বা অন্য কোনো রুগী আক্রান্ত রুগীর সেবা ইসলামী ইসলামিক বিধান অনুসারে কি কি করা যায় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিজের তত্ত্বের সাথে মিলিয়ে দেখতে বলা হয়েছে তো আমরা উত্তরগুলো যে দেখে নেই। তো এখানে দেখো কাজ দুয়ের সমাধান উত্তর যেভাবে শুরু করবে তোমরা উত্তর লিখবা ডেঙ্গু আক্রান্ত রোগীর সেবা ইসলামী বিধিবিধান বিধান অনুসারে যা করা যায় তার একটি তালিকা বা তার তালিকা নিম্ন উল্লেখ করা হলো তো পাঁচটা পয়েন্ট দিবা এই তালিকাতে এক নাম্বারে দেওয়া রুগীকে নিয়মিত গোসল করাতে হবে এবং তার শরীর পবিত্র রাখতে হবে দুই রুগীর গড়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে তিন রুগীকে নিয়মিত নামাজ পড়ার জন্য আহ্বান জানাতে হবে চার রুগীর ব্যবহৃত জামা কাপড় সহ অন্যান্য জিনিসপত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে পাঁচ রুগীর সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করতে হবে এখানে কামনা বুলেট টাইপিং হয়ে গেছে এখানে হবে সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করতে হবে কয়েকের কাম নয়কার না উদ্দেশ্য কামনায় হবে হ্যাঁ তো এটাই ছিল তোমাদের কাজ দুইয়ের সমাধান এভাবে লিখলে অবশ্যই তোমরা পূর্ণ নম্বর পেয়ে যাবে আর তোমরা তাহলে বাণী আরও কয়েকটা পয়েন্ট লিখতে পারো পাঁচটা পয়েন্ট দিলেই হয়ে যাবে তো কাজ দুইয়ের সমাধান হয়ে গেল তো আমরা কর্ম দুই দুইয়েরও সমাধান দিব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কোন বিষয় লাগবে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে